Hello, assalamu alaikum. Good afternoon, everyone. It's me, Tasneem. Welcome to my channel and also welcome to Liaquat Kids English. This is class 3 to 4, batch 2. I hope you all are fine by the grace of Allah. How are you, everyone? How are you, my I'm fine, miss. I'm fine, miss. I'm fine, miss. I'm fine, miss. How are you, miss? I am fine, miss. Thank you, alhamdulillah. I'm also fine, great. So now we can start our new lesson, okay? First, আমরা একটু দেখে নেই যে আজকে আমরা কি কি পড়ছি। আজকে আমাদের লেসনে থাকছে present simple দিয়ে আমরা কিছু sentence make করবো, but এখানে কিছু always, never, often, usually, sometimes এই adverbগুলো আমরা use করবো, okay? সেগুলো দিয়ে আমরা কিছু sentence make করবো, then এগুলো this is also 5.5. After that, we will do some just conversation. It is pair and share. Mane conversation korbo, pair and share kore. And then we will learn a paragraph about meal. And also there is a tongue twister and there is a proverb. But shob sheshe amra kintu ekta listening practice korbo. Thik ache? So class purotai thakte hobe, eto guruttopurno jinish amra ajke korabo. But class e shuru kitei আমরা আমাদের একটু আগের পড়াটা একটু নিয়ে নিচ্ছি সো সবার প্রথমে আমাদেরকে স্পৃহা স্পৃহা তার প্রেজেন্টেশনটা দিবে স্পৃহা ওকে স্টার্ট হ্যালো আই এম স্পৃহা নাও আই এম টেলিং অ্যাবাউট আওয়ার ফুড সো লেটস গেট স্টার্টেড উই ইট ফুড উই নিড ফুড টু গ্রো আপ উই নিড ফুড টু ওয়ার্ক থিঙ্ক এন্ড প্লে উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড This food makes us healthy and strong. Food can be divided into following groups. These are protein, carbohydrate, fat, water, vitamins, and minerals. So thank you. Excellent. আমরা একটু স্পৃহার জন্য big clap দেই. Thank you, thank you. এবার আমি একটু বয়েজদের থেকে জিজ্ঞাসা করতে চাচ্ছি. মেয়েদের মধ্যে থেকে তো জিজ্ঞাসা করলাম. বয়েজদের মধ্যে একটু হাত তুলি. কারা কারা ভালো করে পারবো? Raise your hand. বয়েজদের মধ্যে মেয়েদের মধ্যে বলি নেই এখন বয়েজদের মধ্যে কোনো হাত পাচ্ছি না আচ্ছা শুধু আদিকে পাচ্ছি আরবানের ছেলেরা পিছে আছে আচ্ছা মুনতাজিরও আছে তাহমিদও আছে আচ্ছা সো আমি আদিকে জিজ্ঞাসা করছি আদি প্লিজ স্টার্ট গিভ ইউর প্রেজেন্টেশন উই ইট ফুড We need food to grow up. We need food to work, think, and play. We eat different kinds of food. This food makes us healthy and strong. Food can be divided into following groups. Number one, protein. Number two, carbohydrate. Number three, fat. Number four, water. Number five, vitamins and minerals. Minerals, but minerals. Thank you, Adi. But tumra ki agree? Amar kache mone hocche Adi dekhe dekhe poreche. Am I right, Adi? আমি কিন্তু প্রেজেন্টেশনটা দিতে বলেছি না দেখে দেখে বলতে বলি নাই সো আদিকে আমি নাম্বার দিতে পাচ্ছি না নাও তাহমিদ বলো তাহমিদ তাহমিদ আনমিউট ইয়োরসেলফ ওকে আমাদের নেট একটু প্রবলেম হচ্ছে That's why I'm not sure about you. Okay. Okay, so now we can start our new lesson. Everyone take your pen and copy. Shobai khata kolom nei. Acha Tahmid bolo. Tahmid jokhon bolechilo amader net ektu problem chilo. So Tahmider porata amra shuni nei. So Tahmid start. Presentation. Yes, our food. Okay, start.
আমি দেখো আশেপাশে কথা বলবো না দ্রুত বলো জি ওকে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম টুডে আই উইল টেল অ্যাবাউট ইউ আওয়ার ফুড আই ইট ফুড উই ইট ফুড we need food to grow up we need food to work think and play we need different kinds of food food can divide it many of ওকে থ্যাংক ইউ এভরিওয়ান আচ্ছা আমি সময় স্বল্পতার জন্য সবারটা তো ধরা সম্ভব না সো আমরা আমাদের ক্লাসে চলে যাই ঠিক আছে সবাই এগ্রি সম্ভব বলো তাহলে তো আমাদের আগের পড়াটাই আমরা শেষ করব সো তোমরা অবশ্যই শিখবে আর ভিডিও কিন্তু অবশ্যই দিতে হবে ওকে সো নাও উই ক্যান স্টার্ট আওয়ার নিউ লেসন দিস ইজ আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই আজকে মানে একটু নেটে প্রবলেম হচ্ছে তাই না Yes, thank you. So, আমরা একটু খেয়াল করি হ্যাঁ অর্ঘ লিখেছো তোমার আম্মু তোমার আমার সাথে কথা বলতে চায় অবশ্যই কথা বলবো বাট ক্লাসটা শেষ করে তখন কথা বলবো ওকে সো ক্লাস শেষ পর্যন্ত থাকতে হবে অলওয়েজ নেভার অফেন ইউজুয়ালি সামটাইমস অল আর এডভার্বস ক্লাস প্রেজেন্ট সিম্পল সো আমরা এই কথাগুলো কখন ইউজ করবো এই ওয়ার্ড গুলো কখন ইউজ করবো লাইক অলওয়েজ মিনস সব সময় নেভার মিন্স কখনোই না অফেন মিন্স প্রায় ইউজুয়ালি মিন্স সাধারণত সামটাইমস মিন্স মাঝে মাঝে ঠিক আছে কারো যদি কোনো সমস্যা হয় যে স্ক্রিন দেখতে পাচ্ছি না তারা অবশ্যই আমাকে বলবে হ্যাঁ সবাইকে লিখতে হবে সেন্টেন্স গুলো Always, never, often, usually, sometimes, past, present simple. She always gets to work early. She always gets to work early. She সব সময় কাজে কি করে early যায় তাই না? She always gets to work early. তাহলে এখানে হচ্ছে always. I never eat breakfast. আমি কখনোই ব্রেকফাস্ট করি না আই নেভার ইট ব্রেকফাস্ট আমরা কিন্তু এটা বলতে পারবো না যে আই ইট নেভার এটা বলবো না ভার্বের আগে আমাদের এই অ্যাডভার্ব গুলো ইউজ করতে হবে বোঝা গিয়েছে লাইক আমরা কিন্তু বলা যাবে না শিউ গেটস অলওয়েজ আমাদের বলতে হবে শিউ অলওয়েজ গেটস ক্লিয়ার উই অফেন আমরা প্রায় গো এওয়ে অ্যাট উইকেন্ডস আমরা ছুটির দিনে প্রায় এখান থেকে যাই মানে বেড়াতে যাই বোঝা যাচ্ছে উই অফেন গো এওয়ে অ্যাট উইকেন্ডস সাথে সাথে সেন্টেন্স গুলো পড়তে হবে লিখতেও হবে সবাইকে রিকোয়েস্ট করছি এভরি ওয়ান রিড ইট অ্যান্ড রাইট ইট এভরি ওয়ান রিড ইট অ্যান্ড রাইট ইট লিখে লিখে পড়বো ঠিক আছে আপনার মুখে উচ্চারণ করে পড়ো যেই ওয়ার্ডটাই পড়বে মুখে উচ্চারণ করবে মার্ক সাধারণত প্লেস খেলা করে ফুটবল অন সানডেজ রবিবারে সাধারণত মার্ক কি করে ফুটবল খেলে আবার পড়ি সেন্টেন্সটা মার্ক অলওয়েজ প্লেস ফুটবল অন সানডেজ আই সামটাইমস আমি মাঝে মাঝে ওয়াক টু ওয়ার্ক ওয়াক মানে হাঁটা টু ওয়ার্ক কাজে হেঁটে যাই বাট নট ভেরি অফেন কিন্তু খুব বেশি না মানে মাঝে মাঝে হেঁটে যাই কাজে কিন্তু এটা খুব বেশি হয় না আমরা কি সেন্টেন্সের অর্থগুলো বুঝতে পেরেছি কিভাবে ব্যবহার করা হয়েছে সবাই কি বুঝতে পারছি ডু ইউ হ্যাভ এনি প্রবলেম তাহলে সেন্টেন্স গুলোকে আমরা এই যে অর্ঘ অর্ঘ রাইট ডাউন অর্ঘ আমি কিন্তু দেখছি লিখছো লেখা কিন্তু আমি চেক করব যারা শীট লিখবে না তাদেরকে পরবর্তী স্লাইডে আমি ঢুকতে ক্লাস করতে দিব না যারা লিখবে না তাদেরকে আমি পরবর্তী মানে না লিখলে আমি রিমুভ করে দিব লিখতে হবে আর রিডিংটা যেন ভালো হয় যে আপনারকে দেখতে পাচ্ছি শুধুই লিখছে মুখে উচ্চারণ করছে না
আবরার আবরার আবরা লেখা আছে এ বি আর এ আর মুখে উচ্চারণ করতে হবে প্রোনাউন্স ইট শি অলওয়েজ গেটস টু ওয়ার্ক আর্লি আই নেভার ইট ব্রেকফাস্ট এগুলো লিখতে হবে না এগুলো কাটা এগুলো লিখতে হবে না ঠিক আছে উই অফেন গো অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস মার্ক ইউজুয়ালি প্লেস ফুটবল অন সানডেজ আই সামটাইমস ওয়াক টু ওয়ার্ক বাট নট ভেরি অফেন এটা আমাদেরকে আলবা পড়ে শোনাবে আলবা আগের ক্লাসে পড়া শিখে আসে নাই আলবা বলো শুরু থেকে হ্যাঁ সো অলওয়েজ গেটস টু ওয়ার্ক আর্লি আই নেভার ইট ব্রেকফাস্ট উই অফটেন গো স্প্রিহা নাকি স্ক্রিন দেখতে পাচ্ছে না সো নাও ইটস ওকে স্প্রিহা ওকে নাও রিড ইট হ্যাঁ अगेन Sue always gets to work early. I never eat breakfast. We often go away at weekends. Mark usually plays football on Sundays. I sometimes walk to work, but not very often. লিখেছো? Yes, miss. Okay. যাদের লেখা শেষ এটাকে পাঁচবার পড়বো, five times. Okay? Sound বন্ধ করে আলবা পড়তে থাকো। নাও এবার সুদেশনা পড়বে এবং মুনতাজির পড়বে কুইকলি সু অলওয়েজ গেটস টু ওয়ার্ক আর্লি আই নেভার ইট ব্রেকফাস্ট উই অফেন গো এট উইকেন্ডস মার্ক অলওয়েজ আই নেভার স্কুলি প্লেস ফুটবল অন সানডেস আই ডোন্ট ওয়ার্ক এন্ড টু ওয়ার্ক বাট নট ভেরি আচ্ছা এই সেন্টেন্সটাকে তুমি আরো দুইবার পড়ো তোমার পড়া হচ্ছে না উই অফেন উই আফটার উই অফেন ওপেন গো অ্যাওয়ে অ্যাওয়ে এট উইকেন্ডস 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 আরেকবার উই অফেন গো উই অফেন গো অ্যাওয়ে এট উইকেন্ড ওকে উইকেন্ডস তারপর মার্ক ইউজুয়ালি প্লেস ফুটবল মার্ক ইউজুয়ালি প্লে ফুটবল এন্ড অন সানডেজ অন এন্ড অন সানডেজ অন সানডেজ আই সামটাইমস ওয়াক টু ওয়ার্ক বাট নট ভেরি অফেন অফেন ও এফ টি এন টি উচ্চারণটা হবে না অফেন Often. Okay, often. Multatir, I have to reading the bhalo koro, I do koro. Asma, tumi keno always haat uthe rakho? Tumi haat uthe le hobe, tumi porte hobe. Just read again and again. Eje ami Jamisa ke dekhte pachhi, Jamisa mone porle pore, nale bhule jay majhe majhe. Acha. Oyon, Jamisa and Asma, druto poro, dekho tin joner moddhe ke first hobe. She always gets to work early. I never eat breakfast. We often go away at weekends. Mark usually plays football on Sunday. I sometimes walk to work, but not very often. যার পড়া শেষ হবে সে সাউন্ড বন্ধ করে দিবে জামিসা ফার্স্ট আসমা সেকেন্ড এবং অয়ন থার্ড ঠিক আছে নাও বাকিরা যারা লিখেছো হ্যাঁ ইবতিসাম থ্যাংক ইউ লেখা এখন দেখাতে হবে না আমি শেষে দেখব এবার সুহিতা রেদওয়ান ইবতিসাম তিনজন পড়ো সুহিতা I sometimes walk to work but not be very often আচ্ছা কে ফার্স্ট হয়েছে আমি গেস করতে পারিনি বাট এটা গেস করেছি লাস্ট হয়েছে ইবতিসাম
আচ্ছা রেদওয়ানও পড়েছে সুহিতাও পড়েছে নাও এবার আবরার আমাদেরকে একটু পড়ে শোনাও আবরার প্লিজ রিড ইট আবরার তোমার ক্যামেরা ঠিক করো আমি তোমাকে দেখতে পাচ্ছি না আবরার ফেস ঠিক করো ক্যামেরা ঠিক করো টিচার এবার দেখতে পাচ্ছেন নাও ইটস ওকে আবরার নাও রিড ইট You always get to work early. I never not breakfast. I never eat breakfast. Okay. We open go away at weekends. Mark usually plays football on Sunday. I sometimes walk to work. But not very often. Not very often. Okay. ঠিক আছে আমার তো সাউন্ড বন্ধ করে দাও টিচার Yes, আবরার আমি আওয়ার ফুড পাইনি আচ্ছা আমি দিয়ে দিব নো প্রবলেম সব বুঝাই দিব ওকে আচ্ছা সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এই যে অর্ঘ অর্ঘ কিন্তু পড়ছে না এভরিওয়ান ওপেন ইওর মাউথ কার কার মুখে চকলেট নিয়ে আসছো ললিপপ নিয়ে আসছো দেখি একটু ললিপপ নাই তাহলে মুখ বন্ধ কেন আচ্ছা সাথে সাথে পড়তে হবে নাও রুশামা জেরি এন্ড জাবির রিড ইট কুইকলি She always gets to work early. Mark, I never eat breakfast. Sometimes walk to work, but not very often. We go away at weekend. Mark usually plays football on Sunday. I sometimes walk to work, but not very often. আচ্ছা সবাই একটু কপি দেখাও তো এভরিওয়ান শো ইওর কপি কারা কারা লিখেছো প্লিজ শো ইওর কপি আচ্ছা সবাই কপিটা এমন ভাবে দেখাবে যেন আমি একটা সুন্দর একটা পিকচার তুলতে পারি যেটা আজকে থাম্বনেইলে যাবে সবাই সবার ফেসটা দেখাবে আর কপিটাকে সাইডে রাখবে লাইক দিস এই যে এভাবে আচ্ছা এভাবে আমরা ধরবো যেন আমাদের ফেসটাও দেখা যায় কপি গুলাও দেখা যায় প্লিজ এভরিওয়ান শো ইউর কপি যারা যারা লিখেছ আচ্ছা আচ্ছা দাঁড়া আপনি থেকে একটা স্ক্রিনশট নাও আমি স্ক্রিনশট নাও ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম আলফাবেট আমি দেখি নাই মানহা মানহা সোজা বসি আদিল এবার আমরা একটা কম্পিটিশন দিব এটা কত দ্রুত পড়তে পারে সবাই স্টপ ওয়াচে শি অলওয়েজ গেটস টু ওয়ার্ক আর্লি আই নেভার ইট ব্রেকফাস্ট উই অফেন গো অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস এই জায়গাটায় অনেকেই ভুল করছো পড়তেই পারছো না উই অফেন গো অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস Mark usually plays football on Sundays. I sometimes walk to work, but not very often. So, eta amader sathe student onek acha. So, amader sathe stopwatch e khelbe Jamisa and boys der moddhe acha. Jamisa ebong boys der moddhe hocche আয়ান আহানা ওকে সোজায় বসে নাও লেডিস ফার্স্ট জামিসা বলবে পারলে সবাই সবার স্টপ ওয়াচটা ওপেন করুন হি অলওয়েজ গেটস টু ওয়ার্ক ওয়েট 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 জামিসা আমি এখন শুরুই করি নাই এই যে আচ্ছা এই যে স্টপ ওয়াচ ঠিক আছে সবাই সবার মোবাইল যদি পারো এরকম করে নিয়ে আসো ওকে জাস্ট ওয়েট জামিসা আর ইউ রেডি নাও ইয়েস মিস ওকে স্টার্ট She always gets to work early. I never eat breakfast. We often go away at weekends. Mark usually plays football on Sundays. I sometimes work, but not every often. Very often. So your time is 12:64. Now, kake bolechi Ahana. Where is Ahana? Teacher.
আনা ভাত তোলো তো দুই হাত খুঁজেই পাচ্ছি না এতজনের মধ্যে ইয়েস পেয়েছি আহানা আহানা আর ইউ রেডি ইয়েস মিস স্টার্ট সি ইউ অলওয়েজ গেটস আহানা বলতে আহানা ফের আমরা শুনি নাই আবার শুরু স্টার্ট আহানা স্টার্ট এগেইন ওকে আবার বলো হ্যাঁ আবার বলো আমরা শুনি নাই আহানা স্টার্ট She always gets to work early. I never eat breakfast. We often go away at weekends. Mark usually plays football on Sunday. I sometimes walk to work, but not very often. Okay, your time is 14.12. Acha ikhtisam o ber korechen. Tar mane kara winner. Ar ekhane ahana, you did a mistake. It is not Sunday. Sundays. Shabai pori. Sundays. 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 Not Sunday. Okay. Dekho ahana for time. Acha Montazi bolche miss. Acha ami. মিস আমি দেখে দেখে বলি নাই আচ্ছা মিস ঠিক আছে না দেখে দেখে বললে তো খুবই ভালো নাও আই এম গোইং টু অ্যানাদার স্লাইড এটা আমরা নিজেরা পরীক্ষা তোমাদের একটা এক্সাম দিব জাস্ট 2 to 9 সবাই এটাকে লিখতে হবে নিজের থেকে রাইট সেন্টেন্সেস ফ্রম দিস এটা দাও রাইট সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস ইউজ দা রাইট ফর্ম অফ দা ভার্ব arrive or arrived এটাকে বুঝতে হবে যে কিছু এলোমেলো করে দেওয়া আছে তোমাদেরকে রাইট করে লিখতে হবে একটা করে দেওয়া আছে দেখো always early she'll arrive তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা সাবজেক্ট নিব she'll দেন আমরা adverb নিব always তারপর আমরা verb নিব arrive কিন্তু she'll যেহেতু third person singular number তাহলে she'll সাথে arrive-টা কি হয়ে যাবে arrives দেখেছো yes arrives then last early তাহলে কি হবে she always arrives early she always arrives early একটা করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের করতে হবে নাম্বার 2 সবাই দ্রুত করো এখন বাজে now it is 4:35 you have to complete 4:38 তিন মিনিট দিলাম এটা করার জন্য লিখতে হবে সিজাতুল রাইট ডাউন আবরা রাইট ডাউন ট্রাই করো ঠিক আছে নিজের থেকে ট্রাই করো না পারলে আমি বোঝাই দিব বাট ফার্স্ট ইউ ট্রাই ইয়োরসেলফ দেন আই উইল এক্সপ্লেইন অল দিস থিংস অর্গ রাইট ডাউন অর্গকে দেখলে বোঝা যায় না লিখছো নাকি আদিল রাইট ডাউন সুদেশনা অন্নি তাহমিদ আমি দেখছি সবাই লিখছে কিনা আমি সবার বাসায় যাচ্ছি আই হ্যাভ টু উইংস ডু ইউ নো আমার কাছে দুইটা উইংস আছে আমি সবার বাসায় যেতে পারি আমি সবার বাসায় যেয়ে যেয়ে দেখছি যে লিখছে কিনা রেদওয়ান রাইট ডাউন আচ্ছা সো জেরিন আমাকে বলো নাম্বার 2 কি হবে To the cinema never I go. কি হবে? First subject now. I never go to the cinema. Very good. I never go to the cinema. তিন বার বলো, জারি. I never go to the cinema. I never go to the cinema. I never go to the cinema. সবাইকে সাথে সাথে বলছো, আমি কিন্তু সবার জন্যই বলছি। আমরা যখন দুয়ে থাকবো একটু সবাই মুখে মুখে জোরে জোরে পড়বো আই নেভার গো টু দ্য সিনেমা তাহলে আই তারপর আমরা অ্যাডভার্ব দিলাম ভার্ব দিলাম টু দ্য সিনেমা ওকে নাও আসমা বলো আসমা নাম্বার 3 নাম্বার বলো নাম্বার 3 ওয়ার্ক মার্টিনা হার্ড অলওয়েজ
Martina. রেদোয়ান যেভাবে বলতেছে না ধরলে মনে শেষ করে ফেলবে। রেদোয়ান বলো। রেদোয়ানুর রহমান। আচ্ছা, রেদোয়ান বলেছে মার্টিনা অলওয়েজ ওয়ার্ক হার্ড। সবাই কি এগ্রি? ও কিন্তু ওয়ার্ক বলেছে, এগ্রি? আফরিন বলো, আফরিন, হোয়াট ইজ দ্য রাইট অ্যানসার? মার্টিনা ওয়ার্ক হার্ড ওয়ার্ক। নো, গোল্লা। জাবির বলো। Martina work always hard. Gulla. আর কে পাবে? হচ্ছে না। আলবাব। Martina always hard work. Always hard work. আচ্ছা, এটাও গোল্লা। ইবতিসাম বলো। Martina always works hard. Excellent, excellent. Ibtisam, you got a star. এই স্টারটা ইবতিসামের জন্য। Martina always works hard. সবাই একটু মনোযোগ দেই, কোথায় কোথায় প্রবলেম ছিল। Martina subject, then adverb আনবো always, তারপর আমরা কি করলাম, verb দিব, তাই না? Work. Okay, এখানে work আছে, কিন্তু আমরা কি work নিতে পারবো? No. কারণ এটা মার্টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। ওয়ার্কস হার্ড, মার্টিনা অলওয়েজ ওয়ার্কস হার্ড। ধরো আমরা বাসায় যখন প্র্যাকটিস করব, মার্টিনার জায়গায় কি দিব? মাই ফাদার অলওয়েজ ওয়ার্কস হার্ড, মাই মাদার অলওয়েজ ওয়ার্কস হার্ড, মাই সিস্টার অলওয়েজ ওয়ার্ক হার্ড, I always work hard, তাই না? আমিও সারাদিন পরিশ্রম করি, কি বলো? সারাদিন মোবাইল দেখি, ট্যাব দেখি, এগুলো তো অনেক পরিশ্রমের বিষয় না? কার্টুন দেখি, হ্যাঁ, মুভি দেখি, এগুলো তো অনেক পরিশ্রমের বিষয় না পড়াশোনা করে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি না? নাম্বার ফোর, নাম্বার ফোর দেখো কি লেখা আছে। লাইক চকোলেট চিলড্রেন ইউজুয়ালি। সিদ্ধাতুল বলো। আমরা একটু ভেঙে ভেঙে করবো, ফার্স্টে সাবজেক্ট আনবো, তারপরে এডভার্ব আনবো। চিলড্রেন ইউজুয়ালি লাইক চকলেট। ভেরি গুড। তাহলে এই চকলেটটা সিদ্ধাতুলের জন্য। চিলড্রেন ইউজুয়ালি লাইক চকলেট। দেখা যাচ্ছে চকলেট? আমি কি দেখাচ্ছি? এই যে Children usually like dark chocolate. So children usually like chocolate. Children usually like chocolate. তিনবার বলো। সিদ্ধাতুল তিনবার বলো। Children usually like chocolate. Children usually like chocolate. Children usually like chocolate. Okay. আমরা নিজে লেখার চেষ্টা করো, হ্যাঁ, একটু একটু নিজে লেখার চেষ্টা করো। আরেকটা হচ্ছে যে নিজে ট্রাই করো, আর যদি মুখস্থর মতো শিখবে না কেন হয়েছে অ্যানসারটা বোঝার চেষ্টা করবে, যদি না বোঝো আমাকে আজ করবে। নাও তাসফিহা জাহান বলবে নেক্সট ওয়ান, নাম্বার ফাইভ। জুলিয়া পার্টিজ এনজয় অলওয়েজ, কি হবে? জুলিয়া পার্টিজ এনজয় অলওয়েজ। এখানে সাবজেক্ট আনি, সাবজেক্ট কোনটা বলো? একটা নাম, নাম কোনটা এখানে নাম্বার ফাইভে, নাম কোনটা? তাসফিয়া বলো। আচ্ছা, না পারলে সমস্যা নাই, আমি বোঝাই দিব। কে কে পারবে হাত তোলো? তাসিন বলো, তাসিন।
Julia parties enjoy always. কি হবে? Julia enjoy always. না Julia. না Pisa বলো হচ্ছে না. Julia always enjoy parties. Enjoy or enjoys? Not enjoy, enjoys. Julia always enjoys parties. সবাই জোরে জোরে তিনবার বলি, three times. Julia always enjoys parties. Julia always enjoys parties. Julia always enjoys parties. Now number six. Often people's name I forget. Ayat bolo. I often forget people's names. What is the meaning of this line? Thank you, Aya. Mane ki bolo to, I often forget people's names. Bolo eta. Ami pray manusher naam bhule jai. Bhule jai. Bhule jawa. Very good. So I often forget people's name. Ami pray manusher naam bhule jai. Thik ache? Understand? Okay. Yes, miss. Now ayat eta ke tin bar bolo drutro. Quick. I often forget people's name. I often forget people's names. I often forget people's names. I often forget people's name. Now seven. Television. It's a team hobby. T-I-M. Team. It's a name. অনেক বোঝা যাচ্ছিল না. Television team watch never. Team হচ্ছে একটা নাম. বিদেশি নাম তো টিং টাং টুং টাংই হয় তাই না? বিদেশি নামগুলো একটু এরকমই হয়, নাট বল্টু টাইপের হয়। আচ্ছা, এবার মানহা বলো। মানহা, what is the right answer? Number seven. Television team. Team never watch watch television. Teamের সাথে watch হবে, কেন একই কথা বারবার বলতে হয়? No, আমি বলছি watch. Watches. Team never watches. Yes, যোগ হবে. Team never watches television. Team কখনোই television দেখে না। আজকাল যুগে আছে এরকম মানুষ? কখনোই TV দেখে না? আচ্ছা, তিনবার বলি এবার। এবার আমাদেরকে এটা থ্রি টাইমস পড়ে শোনাবে আব্রারই বলো। আব্রার, তুমি তোমার নিজের নাম দিয়ে বলো। আব্রার নেভার ওয়াচেস টেলিভিশন। আব্রার নিজের নাম দিয়ে। আব্রার নেভার ওয়াচেস টেলিভিশন। আব্রার নেভার ওয়াচেস টেলিভিশন। আব্রার নেভার ওয়াচেস টেলিভিশন। ভেরি গুড, তাহলে সবাই খুশি হয়ে যাবে, মাও খুশি হয়ে যাবে। আব্রার কখনোই টেলিভিশন দেখে না, সারাদিন শুধু স্টাডি করে। নাও নাম্বার এইট। Usually dinner we have at 7:30. ভেঙে ভেঙে আমরা বলার চেষ্টা করি, কে কে পারবো হ্যান্ড রেজ করি। কে কে আমরা ডিনার করতে চাচ্ছি হ্যান্ড রেজ করি। অন্নি বলো, আমরা এখন একটু ডিনার করব। We usually have dinner at 7:30. Thank you. অন্নিকে ডিনারের ইনভাইট দিলাম আমি, আমাদের বাসায় এসে ডিনারটা করে ফেলবো আজকে, ঠিক আছে? We usually have dinner at 7:30. We usually have dinner at 7:30. Okay? অর্ঘ, do you have any problem? আর কোনো সমস্যা আছে এখানে ডিনার করতে? Do you have any problem? ডিনারে কোনো প্রবলেম আছে? লবণ বেশি হয়েছে নাকি ঠিক আছে? আচ্ছা, সব ঠিক আছে তাই না? ওকে, নাও ওয়েট। নাম্বার নাইন। জেনি অলওয়েজ নাইস ক্লোথস ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে পরিধান করে, এটা আমাদেরকে অর্ঘ বলবে। অর্ঘ, অর্ঘ নয় নম্বরটা বলবে। জেনি অলওয়েজ নাইস ক্লোথস ওয়্যার, কি হবে? জেনি ওয়্যার Jenny always wear nice
clothes. Nice. Clothes. Clothes মানে কাপড় চোপড়। আচ্ছা অর্ঘ্য এক জায়গায় ভুল হয়েছে, অর্ঘ্য তুমি এটা স্কিপ করে গিয়েছো, অয়ার বলেছো, বাট অয়ার্স হবে, ঠিক আছে অর্ঘ্য? কারণ জেনি একজন মানুষ, জেনি অলওয়েজ ওয়্যারস নাইস ক্লোথস। এখন দেখো আমরা যদি বাসায় প্র্যাকটিস করি এই জেনিকে উল্টাই দিয়ে, জেনিকে বাদ দিয়ে আমরা বলবো আই অলওয়েজ ওয়্যার নাইস ক্লোথস, my father always wears nice clothes, my mother always wears nice clothes. jodi boli my parents, amar baba ma dui jon, tokhon ki wears hobe na wear hobe bolo to, amake hat tule. jokhon dui jon baba ma dui joni sob shomoy bhalo jama kapor pore. acha suhita bolo tokhon ki wears hobe na ki wear hobe? wear hobe, wear hobe. তার মানে কি দুইজন হলে অয়ার, যদি একজন হয় তখন অয়ার। ভেরি গুড। তাহলে আমরা এগুলো কি আমরা এখানে যে সাবজেক্ট গুলো আছে ইউ ক্যান প্র্যাকটিস, জাস্ট চেঞ্জ দিস সাবজেক্ট, পারবে না? সাবজেক্ট গুলোকে চেঞ্জ করে করে দিয়ে পড়বে, এরকম করে আরো প্রত্যেকটাতে তিনটা করে সেন্টেন্স বানাবে। এখন আমি স্ক্রলিং করে সবাইকে দেখব, সবাই যেন ওয়ান থেকে নাইন সেন্টেন্সটা, নয়টা সেন্টেন্স দ্রুত তিনবার করে পড়ে। শিউ অলওয়েজ অ্যারাইভস আর্লি, শিউ অলওয়েজ অ্যারাইভস আর্লি, শিউ অলওয়েজ অ্যারাইভস আর্লি, লাইক দিস, এভাবে তিনবার করে পড়বে। আর আমাদেরকে এই পড়াতে হেল্প করবে, আচ্ছা যার সাথে এখন একটু কথা বলিনি তাকে জিজ্ঞাসা করবো, আমরা পড়তে থাকি সবাই। ওকে, আমাদেরকে পড়ে শোনাবে অন্নি, পড়ে শোনাবে অন্নি দ্রুত সবাই অন্নির সাথে থ্রি টাইমস করে পড়বে অন্নির সাথে। She always arrives early. She always arrives early. She always arrives early. Arrives early. I never go to the cinema. I never go to the cinema. I never go to the cinema. Martina always works hard. Martina always works hard. Martina always works hard. Okay, only ami sound bondho kore diyechi, tumi ei uete tin bar pore jao, sob gulo pore jao. Now ayat bolo 4 to 5, 4 and 5 three times. Children usually like chocolate. Julia always enjoys parties. Abar children usually like chocolate. Julia always enjoys parties. Children usually like chocolate. Julia always enjoys parties. Okay, now orgo poro number 6 and 7. I often forget people's names. Abar poro, etake tin bar poro ekhoni. I often forget people's names. I often forget people's names. Okay, ঠিক আছে, পরেরটা পড়ে যাও। Now Redwan, 7 নাম্বারটা পড়ো। Team never watches television. Team never watches television. Okay, now Sudeshna poro, number 8. We usually have dinner at 7:30. Jenny always wears nice clothes. Clothes. Oyon poro, 8 and 9. Oyon. We usually have dinner at 7:30. We usually have dinner at 7:30. Jenny always wears nice clothes. Okay, thank you.
তাহলে এটা তোমাদের আবার HW থাকবে ওকে সবাই এটাকে আবার লিখবে আবার চাইলে তোমরা নতুন করে সেন্টেন্স মেক করবে সাবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন সাবজেক্ট দিয়ে তোমরা অ্যাড করে হোমওয়ার্ক করবে নাও এভরিওয়ান শো ইওর কপি কপি শো করো আবরার শো ইওর কপি আবরার আবরার শো ইওর কপি মানহা দেখতে পাচ্ছি না মানহা মাহাদিয়াত আসমা আমরা সবাই একসাথে পড়বো হ্যাঁ মিসকে দেখো তুমি দেখো একটা ব্যালেন্স করে তো আমার ক্লাস নিতে হয় সো আমি জানি যে কোথায় সমস্যা কি সমস্যা আমরা চাই যে সবাই আমরা কন্টিনিউয়াসলি পড়বো মিস ধরিয়া না ধরে ওকে থ্যাংক ইউ সো নাও আই এম গোয়িং টু অ্যানাদার স্লাইড আচ্ছা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এটা লিখতে হবে না এটা তোমাদের বাসায় লিখবে এখন আমরা একটু মুখে মুখে উচ্চারণ করি ঠিক আছে সো এখানে জাস্ট ওয়েট রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োরসেলফ এটা তোমার সম্পর্কে তুমি বলবে ইউজ অলওয়েজ নেভার অফেন ইউজুয়ালি সামটাইমস ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং ধরো তুমি যদি সব সময় টিভি দেখো ইভিনিং এ তাহলে তুমি কোনটা ইউজ করবে বলো তো নেভার ইউজ করবে না অলওয়েজ ইউজ করবে আসমা বলো ধরো তুমি সব সময় টিভি দেখো সন্ধ্যায় দেন ইউ হ্যাভ টু ইউজ অলওয়েজ অর নেভার আই অলওয়েজ ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং ভেরি গুড আই অলওয়েজ ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং যদি তুমি কখনোই দেখো না তখন কি বলবে I never watch TV in the evening. আচ্ছা যদি তুমি প্রায় দেখো তখন কি বলবে প্রায় যে আমি প্রায় টিভি দেখি সন্ধ্যায় তখন কি হবে I often watch TV in the evening. Okay. So always মানে সবসময় never মানে কখনোই না often মানে প্রায় যদি বলি সাধারণত that means usually watch TV in the evening আর যদি বলি আমি মাঝে মাঝে দেখি তখন কি বলবো I sometimes watch TV in the evening and it's true okay it's true আচ্ছা আসমা মাঝে মাঝে দেখে it's true I never watch TV in the evening because I have a class 7 to 8:30 every day so I never watch TV okay ইন দ্য ইভিনিং আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি কখন অলওয়েজ ইউজ করব কখন নেভার ইউজ করব কখন অফেন ইউজ করব কারো কোনো সমস্যা আছে তাহলে আমরা নিজেরা পারবো না আচ্ছা আদি যেভাবে বলতেছে মনে গান গাইতেছে আচ্ছা ওকে কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে আমরা একটু দেখি নিজের মতো করে নিজেরা ট্রাই করি ওয়াচ টিভি সো মানহা বলো আচ্ছা মানহা মাহাদিয়াতকে একটু জিজ্ঞাসা করি কারণ দুইজন মানহা তো আচ্ছা মানহা মাহাদিয়াত কে খুঁজে পাচ্ছি না আই এম সার্চিং মানহা মাহাদিয়াত পাইনি মানহাকে পাইনি সো মুনতাজির বলো মুনতাজির মুনতাজির নাম্বার ওয়ান বলো কি হবে তুমি রিয়েলটা বলো হোয়ার ইজ মুনতাজির মুনতাজির আমি সাউন্ড দিয়েছি সাউন্ড দাও মুনতাজির আনমিউট ইয়োরসেলফ মিস ওই যে আনমিউট হচ্ছিল না আচ্ছা ঠিক আছে এবার মুনতাজির বলো হোয়াট ইজ দ্য রাইট অ্যানসার নাম্বার 1 ইউ জাস্ট সে ট্রু সেন্টেন্স ওয়াচ টিভি ইন দি ইভিনিং এখন তুমি আই অলওয়েজ ওয়াচ টিভি ইন দি ইভিনিং ইন দা ইভিনিং ইন দি হবে না ইন দা ইভিনিং ইন দা ইভিনিং তার মানে মুনতাজির সত্য কথা বলেছে সত্য কথা বলার জন্য ওকে একটা হাততালি দেই ঠিক আছে সে সব সময় টিভি দেখে আচ্ছা আর আমি কি বলবো আই সামটাইমস ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং অর আই নেভার ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং ওকে এবার আয়াত আমাদেরকে বলবে রিড ইন বেড কি লেখা আছে রিড ইন বেড মানে বিছানায় কে কে পড়ে অনেকে আছে না বিছানায় শুয়ে শুয়ে পড়ি আই নেভার রিড ইন বেড ভেরি গুড মানে কখনোই পড়ে না বেডে কখনোই শুয়ে শুয়ে পড়ে না কিন্তু আমি সবসময় পড়ি আই অলওয়েজ রিড ইন বেড কারণ হচ্ছে
আমার তো বসে পড়ার সময়ই নাই, কন্টিনিউয়াসলি আমি ক্লাস নেই, আর যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াই তখন বই নিয়ে শুয়ে শুয়ে পড়াই, ওদেরকে ঘুম পাড়াই আর পড়ি, ঠিক আছে? তার মানে আমার পড়াটাই শুয়ে শুয়ে পড়া হয় বেড়ে। আচ্ছা, তাহলে যারা বেড়ে, কারা বেড়ে পড়ে আমরা হাত তুলি, তাহলে যারা বেড়ে পড়বো কি বলবো? I always read in bed. I always read in bed. Okay. Number three, get up before 7 o'clock. Before 7 o'clock, মানে সাতটার আগে। সাতটার আগে কে কে উঠো, হাত তুলো। সকাল সাতটার আগে কে কে উঠো? আচ্ছা সুহিতা বলো, তাহলে অ্যান্সারটা কি হবে? I always, I always up before 7 o'clock. Very good. I always get up before 7 o'clock. আর আমি বলবো I usually get up before 7 o'clock. এটা নিজের মত করে শুনবে। I have a question. Say. Arrives অর্থ কি? Arrives মানে হচ্ছে পৌঁছানো। Arrive. ঠিক আছে? Okay. Now clear? Okay. Done. Now, Ibtisam বলো। Go to work, school by bus. আমরা ধরো work তো আমরা যাই না, আমরা school নিয়ে কথা বলি। School কি বাসে যাও? I never go to school by bus. Very good. I never go to school by bus. Actually আমারও school life এ কখনোই আমরা বাসে যেতে হতো না, কারণ তিনটা বিল্ডিং পরে আমার স্কুল ছিল, সরকারি কোয়ার্টার ছিল, জাস্ট তিনটা বিল্ডিং পরে আমার স্কুল ছিল। ক্যাম্পাসের ভিতরে দেখা যায় আম্মু ছাদের থেকে স্কুলের ছাদ দেখা যায়, এরকম একটা অবস্থা। সো আই নেভার গো টু স্কুল বাই বাস। ওকে, নাও নাম্বার 5, ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। জ্যামিসা বলো, জ্যামিসা মনে কফি খায় বোঝা যায় মর্নিং এ। আই নেভার ড্রিঙ্ক কফি ইন মর্নিং। আচ্ছা মর্নিং এ তাহলে জ্যামিসা কখনোই খায় না, তাহলে কি বলবো? আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। আমি কফি খেতে পারি না। পারো না? আজকে চা খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে লাইক বিটার নাকি ইয়ে লাগে, তিতো লাগে এর জন্য? আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছি আমরা? অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। আমি আরেকবার শুধু অর্থগুলো বলে দিব, দেন তোমরা এটা এসডব্লিউ ভাষায় করবে নিজের মতো করে। অলওয়েজ মানে হচ্ছে সব সময়, নেভার মানে হচ্ছে কখনোই না, অফেন মিন্স হচ্ছে প্রায়, ইউজুয়ালি মিন্স হচ্ছে সাধারণত, এন্ড সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, এইটা আমাদেরকে বাংলাটা একটু বলে দিবে স্পৃহা। স্পৃহা, তুমি সবাইকে বাংলাটা বলে দাও। অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। ম্যাম আমি ছিলাম না, ম্যাম ওয়াশরুমে গেছিলাম। এটার বাংলা অর্থ হচ্ছে ম্যাম আমি ছিলাম না, আমি বলেছি বাংলা অর্থ বলতে। আচ্ছা সুহিতা বলো। আই অলওয়েজ, ওয়েট ওয়েট ওয়েট, আমি বলেছি জাস্ট এই ওয়ার্ড গুলোর অর্থ বলতে। অলওয়েজ মিন্স কি, নেভার মিন্স? ওকে, আমি কখনোই সন্ধ্যায় টিভি দেখি না। আমি এটাও বলি নাই, আমি জাস্ট বলেছি অলওয়েজ মানে কি, নেভার মানে কি, অফেন মানে কি। এইটা অলওয়েজ মানে হচ্ছে সব সময়, নেভার মানে হচ্ছে কখনোই না, অফেন মানে হচ্ছে প্রায়, আর ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। ওকে, থ্যাংক ইউ, এভরিওয়ান গট ইট? সবাইকে বুঝতে পেরেছি ব্যাপারটা? বাংলাটা যদি আমরা বুঝি তখন আমরা ইউজ করতে পারবো। ওকে, সো নাও আই এম গোইং টু অ্যানাদার স্লাইড, যার সাউন্ড আছে বন্ধ করে দেই, এটা আমরা কনভারসেশন করব। চাইলে লিখতেও পারি আর দ্রুত এটা আমরা কনভারসেশন করব, লিখে ফেলি, হ্যাঁ লিখি আর কনভারসেশন করব। সো দিস ইজ ফেয়ার অ্যান্ড শেয়ার। ফেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, মানে শেয়ার মানে কোনো কিছু শেয়ার করা, দ্যাট মিন্স ফেয়ার অ্যান্ড শেয়ার। ওকে, সো নেম, ধরো কারো নাম জানতে চাচ্ছি কি বলবো? মে আই নো ইউর নেম? সবাই মিসের সাথে তিনবার করে পড়ি,
May I know your name? May I know your name? May I know your name? আমি কি তোমার নাম জানতে পারি? সাথে সাথে পড়ি। Address, ঠিকানা। Where do you live? Where do you live? Where do you live? তুমি কোথায় থাকো? Home district, মানে তোমার একদম home district, যে বাড়ির যে ঠিকানাটা সেটা। তোমার জেলাটা কোথায়? Where's your hometown? Home district, or you can say hometown. তোমার দেশের বাড়ি কোথায়? Hometown. এটা where's মানে হচ্ছে where is your hometown? Where's your hometown? Favorite. What's your favorite color? Favorite দিয়ে আমি চারটা জিনিস দিলাম। Color, movie, person, player. এখনো যাদের কাছে answer মনে নাই, আমরা কিন্তু দ্রুত মনে মনে চিন্তা করে নেই। যে কোনো একটা প্রিয় মুভির নাম চিন্তা করি, পার্সনের নাম বলবো, তারপর হচ্ছে প্লেয়ারের নাম বলবো, ঠিক আছে? আমি কিন্তু পেয়ার করে কনভারসেশন করাবো। What's your favorite color? সাথে সাথে বলি, What's your favorite color? What's your favorite color? What's your favorite movie? What's your favorite movie? What's your favorite movie? এই যে আমি দেখতে পাচ্ছি তাসফিয়া সুন্দর করে পড়ছে, জারিনো পড়ছে, অন্নি পড়ছে, থ্যাংক ইউ। হুজ ইউর ফেভারিট পারসন, কে তোমার প্রিয় ব্যক্তি? হুজ মানে হচ্ছে হু ইজ, হু ইজ, এটা হচ্ছে ইজ, হু ইজ মানে হুজ। হুজ ইউর ফেভারিট পারসন, হুজ ইউর ফেভারিট পারসন, হুজ ইউর ফেভারিট পারসন। এন্ড দেন নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, হুজ ইউর ফেভারিট প্লেয়ার, হুজ ইউর ফেভারিট প্লেয়ার, হুজ ইউর ফেভারিট প্লেয়ার, তোমার প্রিয় খেলোয়াড় কে? ওকে, এখন আমি আর বলবো না, তোমরা প্র্যাকটিস করবে। সবার প্রথমে আফরিন, আফরিন তুমি নাফিসাকে জিজ্ঞাসা করো। আফরিন, ইউ আস্ক টু নাফিসা, মে আই নো ইউর নেম? আই নো ইউর নেম? ইয়েস, মাই নেম ইজ নাফিসা। এবার নাম ধরে বলবে, পরেরটাতে নাম ধরে বলবে। নাফিসা, হোয়ার ডু ইউ লিভ? ইউ লিভ, I live in Vasundhara, Dhaka. Where's your home to? Hometown. 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 বলো, দ্রুত বলতে হবে তো, এটা বুঝতে হবে তো, কুইকলি প্র্যাকটিস করতে হবে। ইবতিসাম লিখেছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছে না, এবার ঠিক আছে ইবতিসাম? আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট, হোয়ারস ইওর হোম টাউন, বলো নাফিসা। হোয়াটস ইওর ফেভারিট কালার? মাই ফেভারিট কালার ইজ রেড। নাফিসা, হোয়াটস ইওর ফেভারিট মুভি? My favorite. এই যে বাকিরা বলতে পারছে যে আয়াত, আলবা, সিদ্রাতুল, নিজেরা আমরা ট্রাই করি, নিজেরা এই কোশ্চেন গুলো নিজেদেরকে আস করি। My favorite person is my mother. Then who is your favorite player? My favorite player is Sakib. Sakib. যেভাবে বলছে মনে হয় সাকিব হচ্ছে তার ফ্রেন্ড। সাকিব আল হাসান, সুন্দর করে বলবে, মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব। আচ্ছা, মনে হচ্ছে তার ফ্রেন্ড। ওকে, নাও রেদওয়ান, ইউ আস্ক টু ইবতিসাম, দেখবো কে কত সুন্দর করে বলতে পারে। রেদওয়ান, তুমি ইবতিসামকে জিজ্ঞাসা করো, নাম ধরে ধরে বলবে, বাট প্রথমটা তো নাম বলা যাবে না, কারণ তুমি তা জানো না। May I know your name? Yes, my name is Ibtisam. Ibtisam, where do you live? I live in Dhaka Mirpur too. Where's your hometown? ইবতিসাম আমরা শুনি নাই, ইবতিসাম শোনা যাচ্ছে না।
আচ্ছা শোনা যাচ্ছে না, সুদেশ না বলো, ইত্তেসাম আমরা শুনি নাই। এবার ঠিক আছে, রেদওয়ান বলেছো নাও, সুদেশ না ইউ আস্ক টু অয়ন, অয়ন কে জিজ্ঞাসা করো ফেভারিট থিংস গুলো, বলো অয়ন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ফেভারিট কালার। অয়ন বলো, মাই ফেভারিট কালার ইজ ডার্ক ব্লু কালার, ডার্ক ব্লু। তারপর বলো অয়ন, What's your favorite movie? Sudeshna bolo, Sudeshna deri korcho keno, why? What's your favorite movie? My favorite movie is Avengers. Okay, tarpor person? Who's your favorite person? My favorite person is my mother. Who's your favorite player? My favorite player is Cristiano Ronaldo. Miss. Yes. Can I say something? Yes. Achha miss, amra abhi Facebook group e normal shudhu teacher ra ja bolbe shei video dite parbo, ami normally nijetei kichu dite parbo na. হ্যাঁ ওটাও দিতে পারবে, নো প্রবলেম। আচ্ছা ফেভারিট স্পেলিং কিন্তু দুই ভাবে হয়, এফ এ ভি ও ইউ আর আই টি ই, এটাও কারেক্ট, এফ ও এফ এ ভি ও আর আই টি, বোথ আর কারেক্ট, অনলি আন্ডারস্ট্যান্ড, বোথ আর কারেক্ট ফেভারিট। ওকে আচ্ছা, হ্যাঁ আমি বলেছি যে আমরা দিতে পারবো। আচ্ছা এই যে এখনো কিন্তু ভালো করে আমি যাদের কনভারসেশন নিলাম, মানে আমি কিন্তু স্যাটিসফাই না যে সুন্দর করে, কে সুন্দর করে বলতে পারবে যে আমি চুপ থাকবো তোমরা সুন্দর করে বলবো, আমরা একটু দেখি কত সুন্দর করে কনভারসেশন করতে পারে। আহানাফ এবং সুহিতা, আহানাফ এবং সুহিতা, আহানাফ ইয়াস, আহানাফ ইউ আস্ক টু সুহিতা, আমি চুপ থাকবো দেখবো কত সুন্দর করে করতে পারো। May I know your name? Of course. My name is Shuhita Mahmood. Where do you live? I live in Jhalakachi, in Torkaripochi. Where's your hometown? My hometown is Torkaripochi. What is your favorite color? My favorite color is lemon yellow. What is your favorite movie? My favorite movie is Matilda. How's your favorite person? My favorite persons are my parents. What's your favorite player? My favorite player is Saqib Al Hassan. Thank you. Okay. Hello, Miss Class. Oh. Achha, achha, thik achha. Okay. Bullets. Yeah. Okay. So আমরা যেটা করব, খুব দ্রুত এটা আমরা কি করব, নিজেদের আমরা আয়নার সামনে প্র্যাকটিস করব। মে আই নো ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার্স ইউর হোম টাউন, হোয়ার্স ইউর ফেভারিট কালার, হোয়ার্স ইউর ফেভারিট মুভি, হু ইজ ইউর ফেভারিট পারসন, হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, বারবার করে নিজেদেরকে আমরা কোশ্চেন করব এবং অ্যান্সার গুলো রেডি রাখবো, ঠিক আছে। আর এখানে একটু বলে রাখি, মেবি যে বলেছে হোম টাউন, আমরা ছোট নামের ক্ষেত্রে অ্যাড বলবো, বড় জায়গার ক্ষেত্রে ইন বলবো, ঠিক আছে। লাইক এট চৌরাস্তা ইন গাজীপুর, ছোট জায়গাতে এট, বড় জায়গার ক্ষেত্রে ইন বসাবো। আর যদি কারো কালার দুইটা পছন্দ হয় সেই ক্ষেত্রে বলতে হবে মাই ফেভারিট কালার্স আর, এই জায়গাগুলো ঠিক করতে হবে। ওকে আচ্ছা, তোমাদের একটা নোটিস আছে, নোটিসটা হচ্ছে জাস্ট ওয়েট, তোমরা একটু লিখে রাখো, আমি একটা বলছি তোমাদের।
আচ্ছা তোমরা হচ্ছে 3 4 তাই না ব্যাচ 2 am i right you are batch 2 3 4 so class 3 4 এর batch 1 2 3 হ্যাঁ তোমাদের টাইম লিখে রাখো স্যাটারডে 8:30 থেকে 9:30 পর্যন্ত তোমাদের প্যারেন্টস এর সাথে একটা মিটিং আছে লিখে রাখো স্যাটারডে মানে শনিবার শনিবার 8:30 থেকে একটা প্যারেন্টস মিটিং আছে সো আইডি পাসওয়ার্ডটা তো কোনটা হবে এটা তো আই এম নট শিওর সো এটা হয়তোবা আচ্ছা আমি একটু আমি অফিসে জেনে তারপর কথা বলবো হ্যাঁ আইডি পাসওয়ার্ডটা আই এম নট শিওর চাইলে আমরা গ্রুপেও দিয়ে দিতে পারি আইডি পাসওয়ার্ডটা আইডি পাসওয়ার্ডটা আমরা গ্রুপে হয়তো দিয়ে দিতে পারি তাহলে এটা হচ্ছে 34 স্যাটারডে 8:30 কি বলেছে আলবাব বলো তো আমাকে শনিবার শনিবার 8:30 থেকে 9:30 পর্যন্ত প্যারেন্টস মিটিং মানে তোমাদের আব্বু আম্মুর সাথে কথা হবে কারো কোনো প্রবলেম আছে কিনা সব বিষয়ে তোমার আব্বু আম্মু কথা বলতে পারবে ঠিক আছে সবার পিএম নাকি এএম পিএম নাকি এএম এত সকালবেলা কে উঠবে আচ্ছা রাতের বেলায় ওকে সো ঠিক আছে তাহলে আমি আবার একটু দেখে নেই ক্লাস 3 4 ব্যাচ 1 2 3 টাইম স্যাটারডে 8:30 ওকে আচ্ছা ডেট হচ্ছে 6/11/2021 দ্যাট মিন স্যাটারডে পর আচ্ছা 6 তারিখে এবার আমরা আমাদের পড়ায় চলে যাই সবাই এটা আমরা একটু স্ক্রিনশট নিয়ে নেই এটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য দিস ইজ ফর প্রেজেন্টেশন এটা সবাইকে প্রেজেন্টেশন দিতে হবে এখানে 27 জন স্টুডেন্ট আছে দুইজন বাদ দিয়ে 27 জন স্টুডেন্ট আছে আমি 27টা ভিডিও চাই ঠিক আছে আমার সাথে কথা দাও তো কে কে ভিডিও দিবে মিল্কের উপরে হাত তোলো মিল্ক এই যে মিল্কের উপরে কে কে ভিডিও দিবে আচ্ছা অনিতটা ভালো হয়েছে অনি আমাকে কথা দিয়েছে অনি বলেছে এরকম আমরা কথা দেই না প্রমিস লাইক দিস প্রমিস করো তো দেখি কে কে প্রমিস করো যে 27টা ভিডিও দিতে হবে 27 ওকে এরকম ভিডিও দিতে হবে সো মিল্ক আমরা একটু মিল্ক নিয়ে পড়ি আই লাইক মিল্ক ভেরি মাচ আচ্ছা জাস্ট ওয়েট আই লাইক মিল্ক ভেরি মাচ এভরি ডে মাই ফাদার বাইজ ইট ফ্রম দ্য সুপার মার্কেট প্রতিদিন আমার বাবা এটা কেনে কোত্থেকে সুপার মার্কেট থেকে আই ড্রিঙ্ক মিল্ক ইন দ্য মর্নিং It's white. It's very important for our bones and teeth. এটা আমাদের bones এবং teeth এর জন্য খুবই important. Bone মানে হচ্ছে হাড় দিয়ে হাড় হাড়ের জন্য আর teeth মানে দাঁত এই যে আয়াত teeth দেখাও তো আয়াতের দাঁতগুলো সুন্দর হাসিটা সুন্দর হ্যাঁ সবার হাসি সুন্দর যে teeth তার মানে teeth আর bones ভালো করার জন্য আমাদেরকে বেশি বেশি করে milk drink করতে হবে so now it is 5:15 সো আমি দেখব চ্যালেঞ্জ 3 মিনিটের মধ্যে লিখতে পারো কিনা 16 17 18 এই 3 মিনিটে তোমরা এই চারটা লাইন লিখতে পারো কিনা 1 2 3 4 মেবি চারটা লাইন দ্রুত লিখে ফেলো 3 মিনিটের মধ্যে চারটা লাইন লিখে আচ্ছা 3 মিনিটের মধ্যে চারটা লাইন লিখে আমাকে দেখাও যাদের লেখা ডান হবে আমরা কি করব দেখাবো কুইকলি দেখি কি কার কার হয়েছে সুহিতা ডান তারপর এখনো হয়নি
Jabir Dan. Jabir read koro. Jehi to Jabir Dan hoye chhe. I like milk. I like milk very much. Every day my father buys it from the supermarket. I drink milk in the morning. It's white. It's very important for our bones and teeth. Okay. Thank you. Now, Ibtisam, read it. Okay, Miss. Milk. I like milk very much. Every day my father buys it from the supermarket. I drink milk in the morning. It's white. It's very important for our bones and teeth. Miss, I have a question. Okay, thank you. So, okay. So, eta amra ekhon druto shobai ekshathe porbo. Please, everyone read it quickly. I like milk very much. Every day, my father buys it from the supermarket. I drink milk in the morning. It's white. It's very important for our bones and teeth. KK, without any breathe, purata porte parbe. Try koro to. Without any breathe purata porar chesta koro asma poro age I like milk very much every day my father buys it from the supermarket I drink milk in the morning it's white it's very important for our bones and teeth miss I have a question bolo miss porshudin hocche ami ekta party te jacchi amar ekta bhaier blessing mane ওকে একটা দোয়ার অনুষ্ঠানে যাচ্ছে ওখানে আমাকে একটা ইংলিশ প্রেজেন্টেশন করতে হবে আমার আম্মু আমাকে বলছে কিন্তু আমি কিভাবে করব এটা বুঝতে পারতেছি না আচ্ছা এখন তুমি আমাদের যে কোনো একটা জিনিসের প্রেজেন্টেশন দিবে তুমি কত প্যারাগ্রাফ পড়িয়েছি না বা কোনটা থিম আছে সেটার উপর একটা প্রেজেন্টেশন দিবে ওকে সো নাও আই এম গোইং টু অ্যানাদার স্লাইড দিস ইজ আ টাং টুইস্টার Teacher told me to teach a typical topic. Shobai ektu khyal kori. Typical mane hocche as usual, sadharonoto, general. Normal bishoy niye amaderke normal topic ta niye amake teach korte boleche. Shikha dite boleche. Teacher told me amake bolechilo to teach shikha dite a typical topic. Je kono ekta sadharon bishoyer upor ekta teach shikha dite boleche. তাহলে এটাকে আমরা সবাই দশ বার পড়ি অর্ঘ সোজায় বসি সোজায় বসে দশ বার পড়ো হাতে গুনে গুনে জোরে জোরে পড়ি টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক গুনে গুনে সবাই দশ বার পড়ি টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক 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 আসমা জামিসা মানহা অয়ন স্প্রিহা এবং সুহিতা তিনবার আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে বলছো টপিক্যাল ইটস নট টপিক্যাল টিপিক্যাল টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক টিপিক্যাল নট টপিক্যাল কেউ একজন বলেছে টপিক্যাল নট টপিক্যাল ইটস এ টি ওয়াই পি আই সি এ এল টিপিক্যাল ওকে সুদেশনা ইবতিসাম রেদওয়ান আয়াত অর্ঘ জাবির ওকে নাও আবরার আলবা সিদ্রাতুল তাসফিহা অন্নি অন্নি না সরি আফরিন বলো
টিচার আ বলবো এ বলবো না কেউ একজন এ বলেছো এ বলবো না আ বলবো আ বলো তো সবাই আ টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক মুনতাজি শ্রেয়ার আদি জারিন তাসিন এন্ড অন্নি teacher told me to teach a typical topic 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 teacher told me to teach a typical হ্যাঁ ভেরি গুড অনিতা একদম খুব ক্লিয়ার শোনা গিয়েছে অনিতা খুব ভালো হয়েছে নাফিসা তাহমিদ আহানা মানহা এটাকে আমরা গনে গনে অনেকবার পড়তে হবে আমরা তো না দেখেই পড়ছি এখন teacher told me to teach a typical topic teacher told me to teach a typical topic teacher told me to teach a typical topic done সবার লেখা শেষ show করো everyone show your copy everyone show your copy okay thank you so this is the last one last part e jacchi সবাই একটু খেয়াল করি ইংলিশ প্রভার্ব একটা প্রভার্ব শিখবো আমরা সে ইট 40 টাইমস আমরা 40 বার এটা ভাষায় পড়বো চ্যারিটি বিগিনস এট হোম চ্যারিটি বিগিনস এট হোম দ্যাট মিনস অন্যকে সাহায্য করার আগে নিজের পরিবারকে সহায়তা করুন এটার একটা বড় মিনিং আছে বড় মিনিং হচ্ছে অনেক সময় দেখা যায় নিজের পরিবারের মানুষে অনেক অসুবিধা আছে বা ধরো টাকা পয়সা দিক দিয়ে অনেক অসুবিধা আছে কিন্তু আমরা নিজের মানুষের সাথে সাহায্য না করে আমরা অন্যকে সাহায্য করি অনেক সময় হয় না এরকম নিজের আপন মানুষকে আমরা হেল্প করছি না আপন মানুষের সাথে ভালো ব্যবহার করছি না অন্যের সাথে হাসি মুখে কথা বলছে কিন্তু নিজের বাবা মার সাথেই কথা বলছে না হয় না এরকম তাহলে এটা হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম মানে আগে বাসা আগে আগে ঘর পরে তো পর আছে না তো সবাই এটাকে দ্রুত লিখে ফেলো ওয়ান টাইম charity begins at home charity begins at home charity begins at home যখন আমরা পড়ব ভাষায় এভাবে পড়ব অন্যকে সাহায্য করার আগে নিজের পরিবারকে সহায়তা করুন charity begins at home অন্যকে সাহায্য করার আগে নিজের পরিবারকে সহায়তা করুন charity begins at home এরকম করে 10 বার 20 বার করে পড়ব পারবো না দেখি আহনাফ পড়ো তো আহনাফ আমাদেরকে পড়ে শোনাও Charity begins at home. Charity begins at home. Charity begins at home. Charity begins at home. Charity. বাংলাটা পড়ো একটু বাংলাটা বলো তো কি লিখেছি আমি? অন্যকে সাহায্য করার আগে নিজের পরিবারকে সহায়তা করুন। ঠিক আছে? Understand everyone? এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? Charity begins at home. Charity begins at home. Charity begins at home. Okay. কেউ যাবে না আমরা যদি সময় পাই অলরেডি সময় নাই তারপর আমরা ট্রাই করব একটা লিসেনিং টেস্ট দিব আমরা আচ্ছা তাহলে আমরা এটা লিখেছি এবার আমি একটু জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নিই আমরা আজকে কি কি পড়লাম সো আমরা সবার প্রথমে প্রেজেন্ট সিম্পল নিয়ে অলওয়েজ নেভার অফেন কোথায় ইউজ করে সেটা আমরা করলাম সেখান থেকে কিছু এক্সারসাইজ করলাম এগুলো আমরা সবগুলো আবার লিখব দেন এটা আমরা কনভারসেশনটা লিখব এবং এটা আমরা কি করব কনভারসেশন করব ঠিক আছে আয়নার সামনে এটা প্রেজেন্টেশন দিব অবশ্যই and then tongue twister অবশ্যই আমরা প্রতিদিন ভাষায় 40 বার করে পড়ব পরবর্তী ক্লাস আসা পর্যন্ত and english proverb also so that's it for today's ঠিক আছে so এরপরে আমরা সবাই কিপ কোয়াইট থাকি আমরা জাস্ট 2 মিনিট একটা লিসেনিং টেস্ট করব ওকে সবাই রেডি ওকে আমি বিদায় নিয়ে নেই থ্যাংক ইউ এভরিওয়ান দিস ইজ অল ফর টুডে But before going, I ask you a question. Do you have any question? Do you have any problem?
যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এরকম করি। পড়া সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা? ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক এভরিওয়ান গট ইট। ওকে, সো থ্যাংক ইউ এভরি।